আপনাদের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার কুবারী পূজা। সেই কুবারী পূজা উপলক্ষে শরণখোলা উপজেলায় চলছে ব্যাপক উৎসবের আমেজ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তার বিষয়টি। সেই নিরাপত্তার বিষয়টি কিন্তু শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরাম হোসেন স্যার তার পুলিশ সদস্যদের নিয়ে দিন রাত তিনি পাহারা দিচ্ছেন এবং তিনি রাত জেগেও সেই পূজা মন্দিরে গিয়ে গিয়ে তিনি পরিদর্শন করছেন। আজকে আমাদের সাথে আছেন শরণখোলা উপজেলার সবচেয়ে প্রিয় মানুষ শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরাম হোসেন। স্যার, শারদীয় দুর্গাপূজায় আপনি প্রতিটি পূজা মন্দিরে গিয়ে প্রতিটি মণ্ডপে গিয়ে আপনি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন, আপনি রাত জেগে দিন রাত সবসময় কাজ করছেন শরণখোলা থানার পুলিশ সদস্যদের নিয়ে, এই দুর্গাপূজায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কোন বিষয়টিকে? স্যার ধন্যবাদ আপনাকে। আসলে শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে এবং কোনো দুষ্কৃতকারীরা যেন সঙ্গবনে কোনো মণ্ডপে প্রবেশ না করিয়া আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাইতে না পারে এবং হিন্দু সম্প্রদায়ের যারা আছেন আমার ভাইয়েরা তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের সর্বোচ্চ দুর্গাপূজা উৎসবন করতে পারে তাদের নিরাপত্তার ব্যাপারটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যে কোনো প্রকার যেন কোনো কোনো দুষ্কৃতকারীরা তাদের পূজা কেন ডিস্টার্ব করতে না পারে, এটাই হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং শান্তিপূর্ণভাবে তারা পূজা শেষ করবে, তাদের ধর্ম তাদের উৎসব সকলে মিলেমিশে আমরা উদযাপনটা ভাগাভাগি করে নেব, এটাই আমার কাম্য। স্যার, এখন পর্যন্ত কোনো পূজা মন্দির থেকে আপনাদের কাছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর এসেছে কিনা? স্যার না, ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো ঘটনার কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখনও আসে নাই। আমি আশা রাখি আগামী দুই দিনেও আর কোনো ঘটনা হবে না, তারপরেও আমরা কখনোই এটাকে ছোটো ভাববো না, সর্বোচ্চ গুরুত্ব দিয়েই শেষ পর্যন্ত আমরা আমাদের নিরাপত্তা রক্ষা করে যাব ইনশাল্লাহ। স্যার, আরেকটা বিষয় আমরা জানতে চাই, আপনি প্রতিটি মন্দিরে গিয়েছেন, আপনি রাত জেগে প্রতিটি মন্দির পরিদর্শন করছেন নিরাপত্তার ক্ষেত্রে, আপনাদের বর্তমান যে মন্দিরে যাওয়ার পরে পরিবেশ কেমন দেখছেন? সুন্দর পরিবেশ আছে, সকলে আমি সকল মন্দিরে যে জিজ্ঞেস করেছি আপনাদের পূজা অর্চনা করতে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা, তারা এক বাক্যে বলছে স্যার আমাদের কোনো সমস্যা নাই। তারপর আমি তাদেরকে বলেছি যদি কোনো কেউ সমস্যা সৃষ্টি করতে আসে তাহলে তাদেরকে তাৎক্ষণিকভাবে আমার পুলিশ আছে, আনসার আছে, গ্রাম পুলিশ আছে, ধরে রাখবেন, পরবর্তী আমি আইনের সহায়তা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। তারা সবাই আমার সাথে একমত এবং এক বাক্যে বলছে স্যার আমরা শান্তিপূর্ণভাবে পুজো পালন করতেছি, কোনো সমস্যা আমাদের নেই। স্যার, এখনও তো পূজার দুই দিন বাকি আছে, বিজয়া দশমী পর্যন্ত আপনাদের নিরাপত্তার ক্ষেত্রে আপনাদের কী কী ব্যবস্থা গ্রহণ করবেন? আমাদের নিরাপত্তার ক্ষেত্রে সর্বদিক দিয়ে আমরা নিরাপত্তার দিকে নিশ্চিত বলতে পারেন আপনি যে আমাদের নিরাপত্তার কোনো ত্রুটি নেই। আমরা বিভিন্ন মোড়ে চেকপোস্ট করতেছি যে কোনো কেউ কোনো কিছু নিয়ে কোনো জায়গা প্রবেশ করতে না পারে এবং কেউ কোনো প্রকার মানে দুর্ঘটনা ঘটাতে না পারে, এই জন্য আমরা পাঁচটা চেকপোস্টের ব্যবস্থা করেছি। প্রতি মন্দিরে তো পাহারা আছেই, তাছাড়া আমাদের বাইরেও পাঁচটা চেকপোস্ট আছে, যে থানার ভিতরে বিভিন্ন কোনো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আমরা নিরাপত্তার জন্য চেকপোস্ট করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী দুই দিনেও আমরা এভাবে করে যাব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাদের সবাইকে।